বিসমিল্লাহিররাহমানিররাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দোয়া করি যে যেখানে যে অবস্থাতেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের কেনা স্বাদযুক্ত স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি হোমমেড মেয়োনিজ রেসিপি। তো এর জন্য আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে নিলেই চলবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। দিয়ে দিলাম একটা চামচ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর লাগবে এক কাপ সয়াবিন তেল। এখন আমি এই তেলটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মেয়োনিজটা ব্লেন্ড করে নেব। আমি এইভাবে প্রায় 4 থেকে 5 বার অল্প অল্প তেল দিয়ে ব্লেন্ড করে মেয়োনিজটা তৈরি করে নেব। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটি সবাই দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি কিন্তু মার বাসায় আছি, তো আর কিছুক্ষণ পরেই আমি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হব। মার বাসায় এসেছি, আজকে প্রায় 10 দিন হয়ে গিয়েছে, তো অসুস্থ ছিলাম সেই জন্য মার বাড়িতে চলে আসছিলাম, আর এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ আছি, তো সেই জন্য শ্বশুরবাড়িতে চলে যাচ্ছি। যদিও এখন বাইরের পরিবেশ ততটা ভালো নয়, আর বাইরে বের হওয়াটাও সেফ নয়, তারপরেও যেতে তো হবেই। তো এই পর্যায়ে আমি শেষের যে তেলটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম, আর শেষের বারে আপনারা লবণ আর চিনির পরিমাণটা টেস্ট করে কম বেশি হলে দিয়ে দিতে পারেন। তো আমার মেয়োনিজটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এটা একটা সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। এই মেয়োনিজটা আপনারা ব্রেড, রুটি, পরোটা, সালাদের সাথে কিন্তু খেতে পারেন, আর বাসায় তৈরি করলে খরচ যেরকম কম হয় স্বাস্থ্যসম্মত জিনিসটা আমরা পেয়ে থাকি। তো দেখুন আমার মেয়োনিজটা হয়ে গিয়েছে। এই মেয়োনিজটা আপনারা নর্মাল ফ্রিজে 7 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করছি আমার আজকের মেয়োনিজ রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।